ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ব্রহ্মপুত্রের ধারে নীলাচল পাহাড়ের ইতিউতি ছড়িয়ে রয়েছে দশম মহাবিদ্যার মন্দিরগুলো। আর কালী পুজোর দিন এখানে সমাগত হওয়া ভক্তদের একটা বিশেষ উপাচার এবং সেই সঙ্গে ভিড়টা অনেকটাই বেড়ে যায়, কারণ এদিন পুজো অর্চনা করা কামাখ্যা মন্দিরে এটাই রীতি, সেই সঙ্গে বহু মানুষকে টেনে নিয়ে আসে। এই মুহূর্তে আমরা রয়েছি কামাখ্যা মন্দিরের আখড়ায়, যেখানে যজ্ঞ চলছে। কালী পুজোর এই বিশেষ যজ্ঞর মাহাত্ম্য রয়েছে, যে কারণেই বহু মানুষ শুধুমাত্র অসম থেকে অথবা বাংলা থেকে নয়, কিংবা দেশের অন্যান্য প্রান্ত থেকেও তারা আসেন। এই যজ্ঞ আচারের ঠিক কী রীতি, কী কারণে এর মাহাত্ম্য, সেটাই একটু বোঝার দরকার। কারণ এই কামাখ্যা মন্দিরেই মনে করা হয় বশিষ্ঠ মুনি তিনি নিজেও কিন্তু যজ্ঞ করেছিলেন। এই যে আজকের কালী পুজোর যে বিশেষ যজ্ঞ, তার কী মাহাত্ম্য রয়েছে? কালী পুজো যজ্ঞের মাহাত্ম্য হচ্ছে বিশেষ করে রোগ বিনাশ করে এবং সংসারে শান্তি বৃদ্ধি করে, মামলায় জয়লাভ করায় এবং যে যা মনোবাসনা চায় তার মনোবাসনা পূর্ণ করে। এটা বিশেষ যজ্ঞটা কালী পুজোর দিন কামাখ্যা নীল পর্বতে কামাখ্যা মার সম্মুখে করা হয়। তবে এটার মাহাত্ম্য হচ্ছে বশিষ্ঠমুনি নিজে এই হোমকুণ্ডে হোম করেছিলেন এবং উনি হোম করার ফলে সেই তার যে পদচিহ্ন এই হোমকুণ্ডের নিচেতে রয়েছে, যার ফলে এখানে আমরা যা উদ্দেশ্যে আহুতি দান করি আমার 27 বছর অভিজ্ঞতায় দেখেছি যে প্রত্যেকটা সফল হয়। মা এখানে নিজে কামাখ্যা মা এসে বিরাজ করেন এবং উনি নিজেই আহুতিটা গ্রহণ করেন। মানে আমরা যেই হোমকুণ্ডটা দেখছি, এই হোমকুণ্ডের সামনে বশিষ্ঠ মুনি নিজে হোম করেছিলেন। এই যে আমরা প্রত্যেকে সমবেত হয়েছি, প্রত্যেকের মনের কামনা আলাদা আলাদা এবং প্রত্যেকের যে প্রার্থনা রয়েছে সেটাই বোধহয় এই দিনে এক হয়ে যায়। এদিনে সেই প্রার্থনাটা এক হয়, সেটাই আমরা সংকল্প করি যে যার মনোবাসনা, এবং এই সংকল্প করার পরে এখানে আহুতি দান করায়, আহুতি দানে সেটা সফল করেন মা নিজে। এবং মা এখানে কুমারী রূপে বিরাজ করে আমাদের মধ্যেই আসেন এবং এই হোমকুণ্ডের আহুতিতে উনি নিজে গ্রহণ করেন। কারণ আমার এই যে 80 জন ভক্ত এসছে, প্রত্যেকে এই ফলটা পায় এবং প্রতি বছরে আমরা 4 বার আসি এবং তার মধ্যে বিশেষ দিন হচ্ছে কালী পূজার দিন মায়ের আহুতি দান করা। প্রত্যেকটা মানুষের প্রার্থনা এটাই থাকে যে ভালো হোক, শুভ হোক। শুধুমাত্র কালী পুজোর দিন যে এই হোমকুণ্ডে বিশেষ যজ্ঞের আয়োজন রয়েছে তেমনটা নয়, সেই সঙ্গে যে যে মন্দির রয়েছে সেখানেও আচার অনুষ্ঠান রয়েছে, আর যার অংশ হলো নিত্য পুজোর পাশাপাশি রাতের বেলা বিশেষ কালী পুজো। এই সব মিলিয়ে অনেকটাই জাঁকজমক আর অনুষ্ঠানে আর ভক্তদের সমাগমে গমগম করছে এই মুহূর্তে মহাতীর্থ কামাখ্যা। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ, গুয়াহাটি।